নমস্কার, ট্যুর পয়েন্ট ফর ইউ এর আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আজ আমরা জানব মুর্শিদাবাদ জেলায় অবস্থিত একটি অন্যতম ঐতিহাসিক স্থান জগৎ সেঠের বাড়ি সম্পর্কে। আঠারোর দশকের প্রথম ভাগে উত্তর ভারতের একজন অত্যন্ত ধনী ব্যক্তি ছিলেন এই জগৎ সেঠ। নবাবী সময়কালে মহিমাপুরের জৈন মারোয়ারি পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। ইতিহাসের পাতায় জগৎ সেঠ ধনকুবের হিসেবেই পরিচিত। নবাবের হত্যার পিছনে তার যথেষ্ট প্রভাব ছিল বলে জানা যায়। হাজারদুয়ারি প্যালেস থেকে মাত্র 3 কিলোমিটার উত্তরে অবস্থিত জগৎ সেঠের এই বাড়িটি, পূর্বে এখানেই ছিল সেঠদের কাছারি বাড়ি, বাসস্থান, বাগান ও মন্দির। ভাগীরথীর পশ্চিম পারে ছিল ট্যাকশাল। কালের স্রোতে সবই প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গোলাপচাঁদ সেঠ এই বর্তমান মন্দিরটি তৈরি করেন, সাথে বাসস্থানটিও। এই মন্দিরের কোষ্ঠীপাথরের স্তম্ভগুলি পুরানো ধ্বংসপ্রাপ্ত মন্দিরের। বর্তমানে জগৎ সেঠের বাসস্থানটি সংগ্রহশালা হিসাবে খুলে দেওয়া হয়েছে পর্যটকদের জন্য। সংগ্রহশালায় আছে সেঠ পরিবারের ব্যবহৃত আসবাবপত্র, ফুলদানি, বাগানে বসার চেয়ার টেবিল, তৈলচিত্র, সোনা ও রূপার মুদ্রা, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সৈন্যদের পোশাক, অস্ত্রশস্ত্র। এছাড়া আছে বহু মূল্যবান সোনা ও রূপার জড়ি করা বেনারসি শাড়ি ও তালপাতার পাণ্ডুলিপি। সংগ্রহশালার চারপাশে আছে ফুল ও নানা পাতাবাহার গাছে ঘেরা একটি অপূর্ব বাগান। বাগানের মাঝখানে রয়েছে একটি রাজকীয় ফোয়ারা, রাতে আলোকসজ্জার ব্যবস্থাও আছে। এছাড়া এখানের অন্যতম আকর্ষণীয় স্থান হল মাটির নিচের গুপ্ত সুড়ঙ্গপথ। শোনা যায় এই সুড়ঙ্গপথেই জগৎ সেঠ তার ব্যবসায়িক লেনদেন চালাতেন। তিনি প্রধানত মসলিন কাপড়, বেনারসি শাড়ি, সোনালি ও রূপালি সুতার এমব্রয়ডারি ইত্যাদি নানাবিধ ব্যবসার সহিত যুক্ত ছিলেন। 1763 সালে তার মৃত্যু হয়। রাস্তা থেকে জগৎ সেঠের বাড়ি প্রবেশ করলেই সামনে দেখা যাবে টিকিট ঘর। এখান থেকে টিকিট কেটেই আপনাকে প্রবেশ করতে হবে জগৎ সেঠের বাড়িতে। এই স্থানটি সপ্তাহে প্রতিদিনই সকাল 6টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। জগৎ সেঠের আর্থিক প্রাচুর্য ও তার সংগৃহীত জিনিসের প্রকৃষ্ট ধারণা পেতে আপনাকে আসতেই হবে জগৎ সেঠের এই গৃহে। ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন। এই ধরনের নতুন নতুন ভ্রমণ স্থান ও তার ইতিহাস সম্পর্কে জানতে আমাদের ট্যুর পয়েন্ট ফর ইউ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।